আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই মাসের কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর যে সমস্ত প্রার্থীরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই মাসের সমস্ত চাকরির আপডেট আশা করছি পেয়ে যাবেন এই মাসের সব থেকে প্রথম চাকরির খবর আপনাদেরকে জানিয়ে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে নেবেন এই রকম নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে হলে আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট অফিশিয়ালি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি ইসরোর পক্ষ থেকে যেখানে আপনাদেরকে গ্র্যাজুয়েশান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে ইসরোর তরফ থেকে জানানো হচ্ছে যারা এখানে আবেদন করবেন যে সমস্ত প্রার্থীরা আপনাদেরকে টোটাল এখানে ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে এখানে অনেক রকম পোস্ট রাখা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ মেকানিক এছাড়াও অনেক রকম এখানে আপনাদের জন্য ক্যাটাগরি রাখা হয়েছে যে ক্যাটাগরি আলাদা ওয়াইজ ভ্যাকান্সি করা হয়েছে এখানে আপনারা যারা আবেদন করবেন সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এছাড়াও অনেকগুলি এখানে আলাদাভাবে পোস্ট রাখা হয়েছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারবেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স আপনাদের এখানে রাখা হয়েছে হোটেল ম্যানেজমেন্ট এখানে আছে ক্যাটারিং টেকনোলজি আছে এখানে আপনারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করতে পারবেন এই পদের জন্য এখানে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন জানিয়ে দিই যারা আবেদন করবেন আপনাদেরকে বলা হচ্ছে ট্রেনিং চলাকালীন ন হাজার টাকা মাসিক বেতন দেয়া হবে সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ইসরোতে যারা কাজ করতে চাইছেন বা যারা চাকরি করতে চাইছেন তাদেরকে জানিয়ে দিয়ে এই পদে আপনাদেরকে মোটামুটি গ্র্যাজুয়েশান হতে হবে এবং যে যে পদে আবেদন করবেন সেই পদের জন্য সেরাম আপনার যোগ্যতার প্রয়োজন মোটামুটি আপনার গ্র্যাজুয়েশান হলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার বয়সের জন্য সর্বোচ্চ সীমা তিরিশ বছর এবং এস সি হলে পাঁচ বছর ও বিসি তিন বছর বয়সের ছাড় পাবেন এবং পিডব্লিউডি দশ বছর বয়সে ছাড় পাবেন এবং প্রাক্তন সেনাকর্মীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে এখানে আপনাদেরকে জানানো হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ হচ্ছে বাইশ বারো দু থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে আর ইন্টারভিউ হবে এই ঠিকানায় আপনাদেরকে ভেনিউর যে ঠিকানা দেয়া রয়েছে আপনারা এই ভেনিউর ঠিকানা কালেক্ট করে নিতে পারবেন অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন থেকে আপনারা অনস্ক্রিন এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এই পিডিএফটা ফ্রি অফ কস্টে আপনাদের সুবিধার জন্য আমরা প্রোভাইড করব কোন রকম টাকা লাগবে না এবং শুধুমাত্র আমরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন কারণ অনেকেই আছে যারা গ্র্যাজুয়েশান অ্যাপ্রেন্টিসের জন্য অনেকেই চাই খোঁজে তাদের জন্য কিন্তু এটা সব থেকে একটা পজিটিভ পয়েন্ট বলতে পারেন এছাড়াও নেক্সট দেখিয়ে দেবো আপনাদেরকে এই মাসে অন্যান্য কি চাকরির খবর এই মুহূর্তে প্রকাশিত পেয়েছে যারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সামনে এই মুহূর্তে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেব যে সমস্ত চাকরিগুলো শুনলে আপনাদের খুবই হেল্পফুল হতে চলেছে এখানে আপনাদের নেক্সট আরেকটি চাকরির খবর যেটা মাধ্যমিক পাস যোগ্যতায় মেট্রো রেলের চাকরির খবর বলতে পারেন এখানে আপনাকে মেট্রো রেলে নিয়োগ করে নেওয়া হবে যারা আবেদন করতে চাইছেন মেট্রো রেলের কর্মী পদে এখানে আপনাদেরকে অনেক রকম ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে রেগুলার নন এক্সিকিউটিভ ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হবে যেখানে এর মধ্যে কিন্তু অনেকগুলি পদ রাখা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এখানে আপনার পদগুলো সিভিল এবং অনেকগুলি এখানে ডিফারেন্স ডিফারেন্স পদ রাখা হয়েছে এখানে আরেকটি যেটা মেন পয়েন্ট করা হয়েছে এক্সিকিউটিভ পোস্ট এখানে যেটা রাখা হয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে চোদ্দো বারো দু থেকে এবং আবেদন শেষ হচ্ছে তেরো এক দু এখানে আবেদন করতে গেলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ডি এম আর সি এর যে অফিসিয়াল ওয়েবসাইট দিল্লি মেট্রো রেল ডট কম অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও নিচে ডিসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে সম্পূর্ণ ডিটেলস বা তথ্য আপনাদের সামনে দেয়া রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিশিয়ান এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার এস এন টি এইরকমভাবে আপনাদের নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আপনাদের পঞ্চাশ হাজার থেকে এক লাখ হাজার টাকা এখানে আপনার বেতন দেওয়া হবে এখানে আপনাদের সিভিল পদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেটর পদেও নিয়োগ করা হবে যারা আবেদন করতে চাইছেন অনেকগুলি এখানে পোস্ট রাখা হয়েছে আপনারা বিজ্ঞপ্তিটা দেখে তারপরেই আবেদন করুন এখানে আপনার জব লোকেশন কিন্তু বাইরে হবে আর যারা মাধ্যমিক পাস বা আইটিআই যাদের আছে তাদের জন্য কিন্তু এখানে পদ রাখা হয়েছে তাদেরকে অবশ্য সম্পূর্ণ ডিটেলস বা তথ্য চেক করে নিতে হবে অ্যাকাউন্টেন্ট পদে এখানে পোস্ট রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার দেওয়া হবে এছাড়াও এখানে স্টেনোগ্রাফারের পোস্ট রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ দশ এখানে বেতন দেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা এখানে আপনাদের মাইনে দেওয়া হবে এছাড়াও আপনাদের জানিয়ে দেব এছাড়াও কি চাকরির খবর এই মুহূর্তে সব থেকে লেটেস্ট চাকরির খবর আছে আপনাদের সামনে মাধ্যমিক পাশে ব্যাংকের চাকরি আপনারা অনেকেই ভাবছেন মাধ্যমিক পাশে ব্যাংকের চাকরি কি করে হতে পারে এখানে ঠিক আপনারা আপনাদের সামনে আমরা যে গ্রুপ ডি বা পিওন পদে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে এখানে রিপকো ব্যাংকের স্টাফ এবং পিয়ন পদে আবেদন করা যাবে প্রার্থীকে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে যারা আবেদন করতে চাইছেন তাদেরকে জানিয়ে দিলাম এবং এখানে আপনাদের যদি কাজে সন্তুষ্ট হয় তাহলে আপনাদেরকে পারমানেন্ট করতে পারে স্টাফ ও পিয়ন পদের যোগ্যতা আপনার মাধ্যমিক পাস হতে হবে ভারতীয় হতে হবে এবং আবেদনকারীদেরকে অবশ্যই শারীরিক সক্ষমতা থাকতে হবে এবং তার সঙ্গে আপনার লাইসেন্স টু হুইলার লাইসেন্স থাকতে হবে এবং ওই এছাড়াও অন্যান্য ইনফরমেশান বা তথ্য যদি জানতে চান অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আবেদনকারীদের জানানো হচ্ছে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে মাসিক বেতন দেওয়া হবে সাত থেকে আট টাকা এখানে গ্রুপ ডি লেভেলের কাজ সেই জন্য আপনাদের বেতনটা কম সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে লিখিত পরীক্ষা হবে চেন্নাইয়ে এখানে আবেদন ফিস যারা আবেদন করতে চাইছেন আপনাদের আবেদন করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদেরকে জানানো হচ্ছে ডিমান্ড ড্রাফ্ট কি ডিমান্ড ড্রাফ্ট এখানে আপনাদেরকে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে আপনারা যদি বলেন কোম্পানির নাম বলতে হবে এবং কত আপনাদেরকে ডিমান্ড ডিমান্ডাফ্টের জন্য চার্জ নেওয়া হবে এবং যে চার্জটা আপনাকে পে করতে হবে এখানে ডিমান্ড ডিমান্ডাফ্ট পাঠাতে হবে অফিসিয়াল অ্যাড্রেসে এবং লাস্ট তারিখ একুশ বারো দু হাজার উনিশের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আবেদনকারীদেরকে অফিসিয়ালি নোটিফিকেশান আমরা দেখিয়ে দেব কারণ অনেকেই বলবে যে মাধ্যমিক পাশে কোনো চাকরি হয় না দেখতে পাচ্ছেন অনস্ক্রিন রিপকো ব্যাংকের অফিসিয়ালি নোটিফিকেশান এবং আপনারা যদি দেখেন আস নিচের দিকে করে ডিটেলস অফ ভ্যাকান্সি যদি লক্ষ্য করেন এখানে আপনাদের স্টাফ সাব স্টাফ এবং পিয়ন পদে নিয়োগ করা হবে টোটাল এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং বেতন যেটা দেওয়া হবে সাত হাজার যেটা আপনাদের আট হাজার টাকা মেট্রো এলাকায় দেওয়া হবে বেতন এবং সাত হাজার পঞ্চাশ নন মেট্রো এলাকায় দেওয়া হবে বেতন এবং এছাড়াও আপনার কোয়ালিফিকেশন কি বা এখানে আপনার বয়সে ছাড় পেয়ে যাবেন এসএসটি টি পাঁচ বছর ও বি সি তিন বছর এবং এখানে আপনার পোস্ট যেটা বলা হয়েছে সাপ স্টাফ অ্যান্ড পিয়ন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন লেখাই আছে টেন পাস আপনার টেন পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ক্যান্ডিডেট সিলেকশান এখানে সিলেকশান যেটা বলা হচ্ছে রিটেন এক্সামিনেশানের মাধ্যমে আর যেটা চেন্নাইয়ের রিটেন এক্সামিনেশান হবে আবেদনকারীদেরকে বলা হচ্ছে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং রিটার্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে আর অফিশিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের কল লেটার যেটা ই কল লেটার বলা হয় ডাউনলোড করতে পারবেন জেনারেল ওবিসি আদার ক্যাটাগরির জন্য দেড়শো টাকা আবেদন ফিস যেটা ডিমান্ডাফ্ট ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে এস সি প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন ফিস লাগছে না আবেদন করতে গেলে আপনাদেরকে কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন আপনারা কোন ঠিকানায় এখানে পাঠাবেন এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে অ্যাপ্লিকেশন কোন ঠিকানায় পাঠাতে হবে এবং কী ঠিকানা আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারবেন বা আপনাদের চার্জেস দিতে হবে না ফ্রি অফ কস্টে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও নিচে ডিসক্রিপশানের পিডিএফের লিঙ্কগুলো অবশ্য ফলো করতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন রিপকো ব্যাংকের যে পিডিএফ যেটা অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইন এখানে আপনাদেরকে এই পিডিএফটা প্রিন্ট আউট করে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে ভরে দিতে হবে যে আপনার ডিটেলসগুলো চাওয়া হয়েছে এবং পাঠিয়ে দিতে হবে আপনাদেরকে লাস্ট ডেটের আগে আপনারা যারা আবেদন করতে চাইছেন একুশ বারো দু হাজার কুড়ির আগে আপনাদের পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে আর চেন্নাই এখানে ঠিকানা দেওয়া রয়েছে যে ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যারা আবেদন করতে চাইছে অবশ্যই আবেদন করতে পারো এখানে বড় মোটামুটি মাধ্যমিক পাসের চাকরি কিন্তু সুযোগ কমই আসে আর আপনারা যারা আপনাদের জেলা বা শহরে যদি এরা মাধ্যমিক পাসে ব্যাংকের যদি কোনো চাকরির খবর গ্রুপ ডি পদে যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট সেকশানে চেষ্টা করব আপনার জেলা বা শহরে যদি এই ধরনের কোনো চাকরির খবর থাকে সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললে হবে না দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসে জায় হিন্দ মাতারাম